আগামী 2023-24 অর্থ বছরে বিশাল বাজেটের অর্থের যোগানে 5 লাখ কোটি টাকার কর আদায় করতে চায় সরকার। চলতি অর্থ বছরের চাইতে 82,000 কোটি টাকা বেশি আয় করতে কি ছক এঁকেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল? বিশাল বাজেটে রাজস্ব আদায়ের টার্গেটও বিশাল, 5 লাখ কোটি টাকা। আসন্ন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আয়কর, ভ্যাট, শুল্ক আর করের মাধ্যমে আয় করতে হবে 4,30,000 কোটি টাকা। চলতি 2022-23 অর্থ বছরের চাইতে যা 16% বেশি, টাকার অঙ্কে 60,000 কোটি টাকা বেশি। বাকি 70,000 কোটি টাকা আসবে এনবিআর বহির্ভূত খাত ও রাজস্ব খাত থেকে। দেশের প্রায় 17 কোটি মানুষের মধ্যে মাত্র 47 লাখ ব্যক্তির টিআইএন থাকলেও রিটার্ন জমা দেন মাত্র 30 লাখ, যা মোট জনগোষ্ঠীর 0.2%। বিপরীতে আইএমএফের শর্ত অনুযায়ী করদাতার সংখ্যা 0.5% বাড়ানোর শর্তও রয়েছে। এমন সমীকরণে আগামী অর্থ বছর থেকে নতুন করদাতা খুঁজতে বেসরকারি এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা শোনা যাচ্ছে। এই বাজেটের নতুন কোনো সংস্কার তো করা সম্ভব না এই স্বল্প সময়ের মধ্যে, এবং এমন বড় কোনো মেজার নেওয়াও সম্ভব না যেটা 1,00,000 টাকা অর্থাৎ 1/3 রাজস্ব, 30% বেশি প্রবৃদ্ধি হবে, সেটা তো কোনোদিনও হয়নি। যেখানে 5 কোটি মানুষ ট্যাক্সের আওতায় আসার কথা, সেখানে মাত্র 24 লাখ থেকে 28 লাখ মানুষ ট্যাক্স দেয়, নিয়মিত ট্যাক্স দেয়। অতএব সেখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের ট্যাক্স কালেকশন যে অথরিটি তারা কতটুকু দুর্বল। বিশাল আয়ের চাপ থাকলেও ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়তে পারে। করমুক্ত আয়ের সীমা 3 লাখ থেকে বেড়ে 3,20,000 বা 3.5 লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়লেও এনবিআর এর রাজস্বের তেমন একটা ক্ষতি হবে না, এর পরিমাণ সর্বোচ্চ 300 থেকে 400 কোটি টাকা হতে পারে। বিপরীতে বরং সর্বোচ্চ কর হার 25 থেকে 30% বাড়ালে এর থেকে বেশি আয় করবে এনবিআর। বিদেশে ভ্রমণে বাড়বে কর, করের আওতায় আসবে ফেসবুক আর ইউটিউবের আয়ও। একই সঙ্গে ফ্ল্যাট আর প্লটের নিবন্ধনে গেইন ট্যাক্স, ভ্যাট, স্ট্যাম্প মাশুল, নিবন্ধন মাশুল, স্থানীয় সরকার কর নিয়ে সব মিলিয়ে করভার হতে পারে 15%। ডিজিটাল মার্কেটিং, এখান থেকে সরকার কী পাচ্ছে না পাচ্ছে আমরা জানি না। এখানে সরকারের উচিত হলো বিশেষজ্ঞ লোক যারা এটাকে ট্র্যাক করতে পারে আসলে কতখানি বিজ্ঞাপন হচ্ছে। সরকার হ্যাজ তবে কিছুই আইডিয়া নেই বা এনবিআরের কোনো আইডিয়া নেই, এনবিআরকে তো এগুলোর জন্য একটা স্পেশাল সেল করতে হবে। ধনীর সম্পদের উপর 35% পর্যন্ত সারচার্জের কথা শোনা যাচ্ছে। মজার তথ্য হচ্ছে বর্তমানে এই সারচার্জ দেন মাত্র 15,000 নাগরিক। একই সাথে এবারও রাখা হবে কর না দেওয়া অর্থ বা কালো টাকা সাদা করবার সুযোগ। সাদাত হাবিব, এটিএন নিউজ, ঢাকা।